السلام عليكم ورحمة الله وبركاته. অনেকেই বলতেছেন যে বর্তমান ব্যবসার যে অবস্থা খুব ক্রিটিক্যাল চলতেছে, এই ক্রিটিক্যাল অবস্থার ভিতরেও কিন্তু অনেক মানুষ কিন্তু ভালোভাবে কিন্তু ব্যবসা করে চলে যাচ্ছে। যেহেতু আমরা ঢাকা শহরের মধ্যে রয়েছি, তো এই অঞ্চলের ভিতরে যারা ব্যবসা করতেছে, বিশেষ করে যারা মানে লুঙ্গি শাড়ি এবং থ্রি পিস ওয়ান পিস নিয়ে যারা কাজ করে, এবং সেই এর সাথে আপনি আরো কি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, সেটা হলো মশারি। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে যারা কাজ করতেছে, যাদের মানে বুদ্ধি আছে, যাদের ব্যবসা করার মতো মন মানসিকতা আছে, তারা কিন্তু ভালো টাকা কিন্তু প্রফিট করতেছে। সেটা কিভাবে, মানে সারাদিন ঘোরার কোনো প্রয়োজন নেই। অনেকেই আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা সেল করে, বলে যে ভাই আমি সারাদিন ধরে আমি ঘুরি না, কীরকমভাবে আপনি সেল করেন। তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি, এই কারণেই যারা নতুন যারা ব্যবসা করতে চায় তাদেরকে ইনফরমেশন যাতে কিছুটা হলেও দিতে পারি এই জন্য। তো আইডিয়া দিচ্ছে এইভাবে যে আমি সারা দিন ধরে এরকম ঘুরে ঘুরে লুঙ্গি বা শাড়ি বা ওয়ান পিস বা থ্রি পিস সেল না করে আমি কি করি, আমি প্রোডাক্টগুলো ঠিক এমন একটি স্থানে নিয়ে আমি দাঁড়াই যেখানে মানে লোক সমাগম অনেক বেশি। ঠিক আছে, লোক সমাগম অনেক বেশি, সেখানে গিয়ে আমি দাঁড়াচ্ছি বা আমি একটা সেল করার চেষ্টা করতেছি। আমি একটা যদি আমি কোনো রকমভাবে যদি আমি সেল করি, তো ওই ব্যক্তির দেখা দেখি আরও আমি আরও 10টা বা 15টা আমি পড়া কিনো, আমি কিন্তু আমি ওই স্থানে দাঁড়িয়ে বা ওখান থেকে আমি সেল করতে পারি। ঠিক এরকমভাবে কিন্তু আপনিও ব্যবসাটা করতে পারেন। আপনি সারাদিন ধরে ঘুরে ঘুরে প্রোডাক্ট সেল করার চাইতে আপনি কি করলেন, আপনি যেখানে লোক সমাগম বেশি আপনি স্মার্টলি আপনি কিন্তু ব্যবসাটা করতে পারেন। আপনি যেখানে লোক সমাগম বেশি সেখানে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন বা আপনার প্রোডাক্টগুলো আপনি সেই কাস্টমারদের কাছে একটু দেখানোর চেষ্টা করলেন। প্রথম দিন যাবেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না, ঠিক আছে, আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা কাস্টমারকে, আপনার আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তাদেরকে জানাইতে হবে আপনার প্রোডাক্টের গুণগত মান, তাদের কাছে বলতে হবে। প্রথম দিন নেবে না, নেক্সট দিন তাও নেবে না, তারপরের দিন তাও নেবে না। যখন একটা কাস্টমার যখন দেখবে যে এই বিচারা প্রতিদিনই মানে আমাদের কাছে এসে তার প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করতেছে, তখন কিন্তু ওই কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নেবে। তো এই জন্য চেষ্টা করতে হবে একটি প্রোডাক্ট আমি কাস্টমারের কাছে যে সেল করব, এই প্রোডাক্ট সম্পর্কে তাকে ভালোভাবে জানানো, তাকে জানাইতে হবে, তাকে মানে বুঝাইতে সক্ষম হতে হবে যে আমার প্রোডাক্টটি খুবই ভালো, গুণগত মান অনেক ভালো আছে। ঠিক আছে, যখন আপনার কাছ থেকে একবার যখন প্রোডাক্ট নেবে, যখন আপনার কথা এবং কাজের যখন মিল পাবে, ওই কাস্টমার নেক্সটে আপনার ছাড়া আর কারো কাছ থেকে প্রোডাক্ট নেবে না, আপনার কাছ থেকে নেবে এবং আস্থার সহকারে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে থাকবে। ঠিক আছে, এই জন্য আস্থা অর্জন করতে হলে অবশ্যই আপনি প্রফিটটা কম করেন এবং সেলের পরিমাণটা আপনি বেশি করতে থাকুন, তাহলে আপনি কি করবেন, আপনি ওখান থেকে লাভবান হতে পারবেন। তো চেষ্টা করুন, চেষ্টা যদি করতে পারেন আপনি, এবং এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনার যদি মানে কাজে যদি লাগাইতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।